আচ্ছা, আমরা এখানে এক্সটেম্পোর স্পিচ কে কে করি নাই? অনেক লোকজন, হাত উঠাও, বড় করে হাত উঠাও, বড় করে হাত উঠাও। মানে এক্সটেম্পোর স্পিচ সম্পর্কে, মানে আগে ক্লাস ছিলাম না, এক্সটেম্পোর স্পিচ সেটা বলছি আর কি। আচ্ছা, অল্প কয়েকজন। আচ্ছা, এক্সটেম্পোর স্পিচ নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলছি, অনলাইন এবং অফলাইন দুইটাতেই। আজকে জাস্ট আমরা একটু রিক্যাপ করব, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। তো এক্সটেম্পোর স্পিচ আমাদের কোন দিন হয়? সেকেন্ডে। সেকেন্ডেতে যে পরীক্ষা হচ্ছে জিটিও সিরিজের, একটা টাস্ক হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। এক্সটেম্পোর স্পিচের বেসিক যে বিষয়টা, আমাদের দুইটা টপিকস থাকে, সেই টপিক্সের আলোকে যে কোনো একটা আমাদেরকে এক্সপ্লেন করতে হয়। টাইম হচ্ছে 3 মিনিট। এটা আমাদেরকে করতে হয় জিটিও স্যারের সামনে। জিটিও স্যারের সামনে অর্থাৎ জিটিও স্যার থাকেন, সাথে আমাদেরকে গ্রুপ মেম্বার যারা আছে, গ্রুপ মেম্বাররাও থাকে। সো আলটিমেটলি এটা যেহেতু জিটিও সিরিজের মানে দ্বিতীয় দিনের প্রথম টাস্কগুলো, সো এই পরীক্ষাগুলোতে অবশ্যই ভালো করা প্রয়োজন আমাদের নিজেদের স্বার্থেই। কারণ পরবর্তী দিনে একটা তো হচ্ছে পারফরমেন্সের বিষয়, যে আমরা যদি এক্সটেম্পোর স্পিচটা ভালো করে করতে পারি, তাহলে আমাদের জন্য যে আমাদের পারফরমেন্স লেভেল সেটা তো আমাদের একটা প্লাস পয়েন্ট। তাছাড়া যেহেতু আমাদের এটা দ্বিতীয় দিনের একটা টাস্ক, পরবর্তীতে আমাদের দ্বিতীয় দিনে থার্ড ডেতে যে আমাদের পরীক্ষাগুলো আছে, মিউচুয়াল অ্যাসেসমেন্ট, সেই মিউচুয়াল অ্যাসেসমেন্টে যে আমাদের পারফর্মগুলো উপরের দিকে থাকা, পাশাপাশি কমান্ড টাস্কে আমাদের ভালো মানে সাপোর্ট হিসেবে বারবার কল পাওয়া, এটা কিন্তু যদি আমরা বেস ধরি, দ্বিতীয় দিন হচ্ছে বেস। কারণ দ্বিতীয় দিনের পরীক্ষাগুলো কি ওপেন, আর প্রথম দিনের যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমরা একা একা যা দিব তাই, রাইটিং পার্ট। আর দ্বিতীয় দিন হবে কি সমস্ত সব গ্রুপ মেম্বাররার সাথে। সো আমরা যদি আগের থেকে, যেমন আমাদের দ্বিতীয় দিনের যে পরীক্ষাগুলো আছে, কি বলে, গ্রুপ ডিসকাশন দিয়ে শুরু, গ্রুপ ডিসকাশনের পরে আছে আমাদের পিজিটি, এইচজিটি, দেন হচ্ছে আমাদের এক্সটেম্পোর স্পিচ, এই পরীক্ষাগুলোতে যদি আমরা ভালো করতে পারি, আমরা জিটিও স্যারের তো নজরে আসবই, তার পাশাপাশি আমরা গ্রুপ মেম্বারদের নজরে আসব। কারণ গ্রুপ মেম্বারদেরও সহযোগিতা প্রয়োজন চান্স পাওয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যেহেতু এক্সটেম্পোর স্পিচ, আমাদের এটা একেবারে মানে ইনস্ট্যান্ট করার প্রয়োজন। তারপরে আমরা যে এখানে করাই, এখানে ডিফেন্স একাডেমিতে যেভাবে প্র্যাকটিসটা হয়, আমরা তোমাদেরকে আগের থেকেই আমাদের কিছু টপিকস দিয়ে দেই, এবং টপিকসগুলো অলমোস্ট সবগুলোই থাকে আমাদের যে ফাইটার্স আছে সেখানে সলিউশন করা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি বিগত দিনগুলোর এক্সটেম্পোর স্পিচের টপিকসগুলো দেখো, বা রিসেন্ট যারা আইএসএসব দিয়ে আসছে তাদের সাথেও যদি আলোচনা করো, ডিসকাস করো, যে টপিকসগুলো পাবা সবগুলোই দেখবা যে আগের থেকে কমন কিছু বিষয়। খুব যে পরিবর্তন হয় তা কিন্তু না, পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নাই, এমন একটা টপিকস থাকলো একেবারে নতুন সেটা হতে পারে। বাট বেসিক্যালি যেটা দেখা যায় যে চিরাচরিত কিছু টপিকস যেগুলো সব সময় আসে, আর এই টপিকসগুলোই যেগুলো আমাদের বইয়ে সলিউশন করে দেওয়া আছে সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আমার মনে হয় এনাফ, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন নাই। তারপরেও গিয়ে দেখলা যে একেবারেই তুমি নতুন কিছু পেলা, মানে টপিকস এমন একটা কিছু থাকলো যেটা সম্পর্কে আগে এখানে প্র্যাকটিস হয় নাই অথবা আমাদের ফাইটার্সে নাই, তারপরেও আমি আশা করি পারবা। যদি আমাদের এখানে যে প্র্যাকটিসগুলো হচ্ছে সেগুলো যদি রেগুলার করে যাই, পাশাপাশি যদি আমাদের ফাইটার্সটা ভালো করে পড়ি। তোমরা কি আমার সাথে একমত? আচ্ছা, দেন এক্সটেম্পোর স্পিচের যে বেসিক বিষয় সেগুলো হচ্ছে আমাদেরকে 3 মিনিট ব্রিফ করতে হবে, 3 মিনিট টপিকসটা সম্পর্কে বলতে হবে। নর্মালি একটা থাকে হচ্ছে, একটা একটু অ্যাসে টাইপ, আর একটা থাকে একটু ক্রিয়েটিভ। আমরা যে কোনো কিছুই বলতে পারি, যে দুইটা টপিকসের মাঝখানে যে কোনোটাই আমরা বলতে পারি। এই ক্ষেত্রে আরেকটা বিষয়, আমরা যেহেতু একটা চিট থাকবে, চিটের মাঝখানে দুইটা টপিকস থাকবে, সো আমরা চাইলে টপিকসটা কিন্তু চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ যে টপিকসটা আমাকে জিটিও স্যার দিলেন ওইটা যদি আমি চেঞ্জ করে পরের টপিকসটা নিতে চাই, সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। আর অ্যাসে টাইপ বা ক্রিয়েটিভ কোনটা বলবো সেক্ষেত্রেও কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই, যে কোনো একটা আমি ব্রিফ করতে পারি। আর টাইম ফ্রেম যেহেতু 3 মিনিট, এক্ষেত্রে একেবারে 3 মিনিটই বলতে হবে, এরকম কোনো বিষয় না। যদি আমি 2 মিনিট প্লাস বলি এনাফ, বাট বলার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে যেগুলো হচ্ছে আমাদের অবশ্যই ফুলফিল করা প্রয়োজন। স্পিচটা যেন ভালো হয়, ফ্লুয়েন্টলি যেন বলতে পারি, আই কন্ট্যাক্ট যেন গ্রুপমেটদের দিকে থাকে, গ্রুপ মেম্বারদের দিকে থাকে, আমাদের মানে ফিজিক্যাল যে আমাদের যেটা বলে যে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা অনেক সময় দেখা যায় যে পাবলিক স্পিকিংয়ে আমাদের কিছু সমস্যা হয়, যে অনেকগুলো চোখ আমাকে দেখতেছে, আমরা নার্ভাস ফিল করি, জিটিও স্যার দেখতেছে, এই জিনিসটা করা যাবে না। আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে যতটুকু নার্ভাসনেস কাটিয়ে টেনশন ফ্রি থেকে ভালোভাবে স্পিচটা করার চেষ্টা করবো। আর আমি বরাবরই যেটা বলি যে গ্রিন কার্ড পাওয়ার জন্য যেগুলো আমাদের অবস্টেকল, মেইন শত্রু যেগুলো, তার মাঝখানে একটা হচ্ছে আমাদের
টেনশন, একেবারে টেনশন করা যাবে না। আর এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, মানে তুমি ইন্ডিভিজুয়ালি এক্সটেম্পোর স্পিচ প্র্যাকটিস করে কখনোই ইম্প্রুভ করতে পারবে না। তোমার কাছে মনে হবে যে আমি পারবো, কিন্তু তুমি যখন এখানে যেরকমটা হয়, তুমি সবার সামনে এসে যখন কথা বলবা, তোমার জড়তাগুলো কী হবে, আস্তে আস্তে কাটতে থাকবে, তাই না? ওকে, সো এক্সটেম্পোর স্পিচ নিয়ে তোমাদের ইন্ডিভিজুয়াল যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা বলতে পারো। এখন মোটা দাগে যদি আমরা বলি যে গ্রামাটিক্যাল মিস্টেক এখন কন্টিনিউয়াস যদি করে যাও, সেটা একটা বড় দাগে পড়তেছে। আর যদি ছোটোখাটো কয়েকটা হাতে গোনা কয়েকটা হলো, এটা আমার কাছে বড় বড় ধরনের মিস্টেক মনে হয় না। আর কিছু? না, একবার চেঞ্জ করার পরে আবার চেঞ্জ করবা, এটা তো তোমার মামার বাড়ি না। তো আমরা প্র্যাকটিসে যাই তাহলে, ঠিক আছে? 3 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়াটা বেটার, 3 মিনিট। তো মোটা দাগে এই হচ্ছে কথা, আমরা যেগুলো আমরা প্র্যাকটিস মানে আমার তোমাদেরকে এক্সারসাইজ করার দেওয়া থাকে সেখান থেকে প্র্যাকটিস করব, আর বাকিরা আমরা শুনবো, কারণ সবগুলোই তো আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো না, সেই টাইমও নাই। সো একজন যখন বলে তখন তারটা আমরা অন্ততপক্ষে শুনবো। তাহলে হচ্ছে কি, যেহেতু আজকে আমাদের এক্সারসাইজ কয়টা ছিল, 10টা, তো আজকে এখানে এক্সারসাইজ ছিল আমাদের 12টা, তোমাদের টাস্ক ছিল। সো 12টার মাঝখানে সবাই তো আর সবগুলো করতে পারবো না, সো অন্য যেটা বলছে যে তারটা মনোযোগ দিয়ে শুনবো, তাহলেও আমাদের অনেকটুকু ইম্প্রুভ হবে। তো শুরু করতে পারি? ওকে, আসো একজন।